প্রথমে জানতে চাই যে ন্যাশনাল টিমে ছিলেন, পাঁচটা ম্যাচ খেলেছেন টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল, তারপর হঠাৎ করে এখন কোনো জায়গায় মুনিম শাহরিয়ার নামটা দেখা যাচ্ছে না। যেমন এ টিমে নেই, এইচপি টিমে নেই, ইমার্জিং টিমে কোনো জায়গায় মুনিম শাহরিয়ার নামটা নেই। সেটা কারণ হিসেবে আপনি কি বলবেন, যে আপনার নিজের কোনো প্রতিবন্ধকতা ছিল নাকি আসলে অন্য কোনো দায়ের কারণে আপনি এই হঠাৎ করে হারিয়ে যান? আমি ন্যাশনাল টিমে খেলছি পাঁচ ম্যাচ, আপনারা তো জানেন ভালো পারফর্ম হয় নাই, তো এরপরে আর কি ইঞ্জুরি ইস্যু ছিল একটা। ইঞ্জুরি ইস্যুর পরে ইঞ্জুরি কাটায় যখন আমি আবার ব্যাক করছি, আমার বিপিএলটা ভালো যায় নাই, এরপরে প্রিমিয়ার লিগটাও মানে মোটামুটি গেছে, তো এই কারণে হয়তো আমি কোনো জায়গায় নাই। সবাই রিসেন্ট পারফরমেন্স দেখে, তো এটাই হচ্ছে মেইন রিজন। এখন তো আবার কম্পিটিশনে বাড়ছে, তো আমি এটাই আর কি মেইন রিজন। ন্যাশনাল টিমে যখন ছিলেন আবার যখন পারফরমেন্সটা খারাপ করলেন, তখন নিজেকে ফিরে পাওয়ার জন্য চেষ্টা করতেছি আগের ফ্লোটা আনার জন্য। তো এটার জন্য তো আর কি ফিটনেসটা নিয়ে কাজ করাটা অনেক ইম্পর্টেন্ট, তো ফিটনেস নিয়ে কাজ করতেছি। যদিও ইঞ্জুরির পরে এত মানে পিওরলি সময় পাইনি, তো এখন হয়তো বা এনসিএল এর আগে আড়াই তিন মাসের মতো একটা গ্যাপ পাইছি, তো এটা নিয়েই কাজ করব যাতে আরও বেটার হয় আর স্কিল ওয়াইজও ডেভেলপ করার মানে চেষ্টা করতেছি আর কি। আপনার খেলার ধরন নিয়ে অনেকে একটা কথা বলে যে আপনি বেশি স্ট্রাইক রেট নিয়ে খেলতে চান, সবসময় এটা মারমুখী ভঙ্গিতে থাকেন, সেই জন্য নাকি অনেক সময় আপনি একটু নিজেকে রান করেন বা অনেক সময় করেন না, সেই স্টাইলটাকে চেঞ্জ করার কোনো পরিকল্পনা আছে আপনার বা নিজেকে ফিরে পাওয়ার জন্য? যে স্টাইলে আমি ব্যাটিং করি এটা আসলে যারা আমার সাথে খেলে আসতেছে ছোটোবেলা থেকে সবাই জানে, তো আমি অ্যাকচুয়ালি অ্যাটাকিং ক্রিকেটই খেলি সেই এজ লেভেল থেকেই। তো আমি যদি অ্যাটাকিং ক্রিকেট ছেড়ে দিই, আমি জানি না আমি সাকসেস হতে পারবো কিনা, বা সবাই যারা কোচরা আছে তারা ম্যাক্সিমাম টাইমই বলে যে খেলা চেঞ্জ করার দরকার নেই, খারাপ টাইম আসতেই পারে, ওভারকাম করা জাস্ট টাইম, ম্যাটার অফ টাইম। কিন্তু আপনার কাছে মনে হয় যে এই ধরনের খেলাটা একটু রিস্কি? আপনি দেখেন ওয়ার্ল্ডের যারা বড় বড় এরকম স্ট্রাইকার প্লেয়ার ছিল তাদের কনসিস্টেন্সি একটু হলেও 19-20 ছিল আর কি, সবসময় প্রত্যেক ম্যাচে যে রান করতো এরকম না, বাট তারা টিমের জন্য একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করতো। আমি সবসময় টিমের জন্য খেলতে চাই, ভালো একটা ইম্প্যাক্ট যাতে পায়, ভালো আমি অ্যাজ এ ওপেনার ভালো একটা স্টার্ট যাতে পায় টিম, সেটা সবসময় চিন্তা করি। আমি আমার কী হবে না হবে সেটার চেয়ে আমি বেশি প্রাধান্য দিই টিমকে, সবসময় দিয়ে আসতেছি। আপনার বিপিএল নিয়ে খুব আলোচনা হয়েছিল এর আগে, আপনি ঢাকা প্রিমিয়ার লিগ আবাহনীতে যখন খেলেছেন তখনও বেশ একটা ঢাকায় ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটে ভালো একটা নাম ছিল, এরপরে হুট করে আবার ন্যাশনাল টিমে আসা, হুট করে আবার চলে যাওয়া, মানে সব কিছুই কি আপনার মনে হুট করে হয়েছে? না, আল্লাহ হ্যাজ এ প্ল্যান, সব কিছু টাইমলি হয়েছে। তো আমি তো প্রিমিয়ার লিগ খেলতেছি আর আগে থেকে, বাট আপনার ওইভাবে ক্লিক করতে পারতেছিলাম না, তো সেই কারণে আর কি হয় নাই, জাস্ট ফোকাস হয়েছি। লাস্ট দুইটা টুর্নামেন্ট খেলছি, খুব ভালো খেলছি আলহামদুলিল্লাহ, তো সেই কারণেই ফোকাস হয়েছে। আর বাংলাদেশের টি টোয়েন্টিতে হয়তো বা আপনার কিছু ইনক্লুডিং দরকার ছিল, টিম ম্যানেজমেন্ট মনে করছে, হ্যাঁ, তো রাইট টাইমে আমি মনে করি যে জিনিসটা হয়েছে। আর বিপিএল এর যদি একটু বলেন, আপনি বরিশালে যখন খেলেছেন সাকিব আল হাসান সেই টিমের ক্যাপ্টেন ছিল, এবং তার সাথে খেলাটা অনেক ক্রিকেটারের জন্য একটা ড্রিমও হয়ে থাকে, কারণ তার যে পজিশন বাংলাদেশে তার সাথে খেলার এক্সপিরিয়েন্স। এর পরের বছর ওই বরিশালে খেলে আপনি ভালো রান করেছেন, তারপরে ন্যাশনাল টিমে কল পেয়েছেন, এর পরের বছর আবার খুলনাতে, সেখানে ভালো একটা পারফর্ম হয়নি, মানে একটা অভিভাবকহীনতায় কি ভুগেছেন কি না সেই জায়গায়? অনেক ইন্সপায়ারিং পার্সন তো সাকিব ভাইয়ের টিমে যখন প্রথমবার খেলছি অনেক এক্সাইটেড ছিলাম, এবং ওভারঅল সব কিছু ফরে ছিল, আমি ভালো শেপে ছিলাম, বাট খুলনায় যখন খেলছি কিছুদিন আগে তখন আমি ইঞ্জুরি থেকে ব্যাক করছি, তো আমার শেপ ভালো ছিল না হয়তো বা পারফর্ম হয় নাই কোনো না কোনোভাবে। তো সাকিব ভাই তামিম ভাই দুজনই খুবই নাইস পারসন, এবং দুজনের সাথে খেলেই আমি খুব মজা পাইছি। আপনার ক্যারিয়ারে অন্যতম একজন আপনার সাথে ছিল, আপনি সবসময় তার কথা বলেন যে যখন মিডিয়াতে সে খালেদ মাহমুদ সুজন, আর তার ইম্প্যাক্টটা যদি আরেকটু মানে বড় আকার একটু শুনতে চাচ্ছি, সে কীভাবে আপনাকে কালেক্ট করলো, কীভাবে সে আপনাকে সুযোগ করে দিল, কীভাবে আপনি ন্যাশনাল টিমে আসলেন, তার হাতগুলো কী কী জায়গায় ছিল, সহযোগিতাগুলো কী কী জায়গায় ছিল? আমি যখন খেলা ঢাকায় আসি আন্ডার নাইনটিনের পরে আসলে ওইভাবে মেলে ধরতে পারতেছিলাম না, ভালো প্র্যাকটিস হইতেছিল না, ভালো টেক কেয়ার পাইতেছিলাম না, তখন আমি আপনার বাংলাটাকে চলে যাই আবাহনীতে এক বছর খেলার পরে, তো ওইখানে রাজশাহী বাংলাটা, রাজশাহী ওইখানে যাওয়ার পরে ওইখানে যে এনভায়রনমেন্টটা অনেক ক্রিকেটীয় এনভায়রনমেন্ট,
তো ওইটা আমাকে হেল্প করছে যে আমি কিভাবে উঠতে পারবো আরো বেটারমেন্ট নিয়ে আসতে পারবো ওইখান থেকে ওনার সাথে আর কি উনি আর কি আমাকে দেখা টাকা দিত এরপর আবার নিতে উনি টি-20 তে আমাকে সুযোগ দিচ্ছে সাহস দিচ্ছে এটা তো আর কি আগের ইন্টারভিউগুলোতেও বলছি তো এটাই আর কি মেইন কথা ওনার সাথে এই যে আপনি এখন ন্যাশনালিমের বাইরে এখন খায়েদ মাহমুদ সুজনের সাথে আপনার কথা হয় কিনা সে অবশ্যই স্যার আমাকে যথেষ্ট ইন্সপায়ার করতেছে মাঝে মাঝে কথাবার্তা হয় তো ইনশাল্লাহ দেখা যাক ওনার সাথে আবার কাজ করার ইচ্ছা আছে এখন যারা সতীর্থ ছিল আপনার তাদের সাথে অনেকটা হয়তো বা এখন যারা ন্যাশনাল টিমে তাদের সাথে খেলেছেন সেই সময় যখন আপনি কল পেয়েছিলেন ন্যাশনাল টিম আফগানিস্তান সিরিজে আপনি প্রথম ম্যাচে নামবেন সেই সময়টা যারা টিমে ছিল স্কোয়াডে ছিল তাদের সাথে হোটেলে উঠেছিলেন সেই সময় তাদের কাছ থেকে কি ধরনের পরামর্শ পেয়েছিলেন স্বাভাবিকভাবেই ন্যাশনাল টিমে প্রথম ম্যাচ তো সবাই একটু নার্ভাস থাকে ইন্টারন্যাশনাল অ্যারিনাতে প্রথম তো তো নার্ভাস তো ফিল করতেছিলাম পরে নাসুম ভাইয়ের রুমে গেছি নাসুম ভাই চা বানাইলো উনি আবার খুব ভালো চা বানায় তো চা খেলাম চা খাওয়ার পরে আবার বলতেছে তুই টেনশন করিস না তুই কাভারের উপরে দিয়ে চার মেরে তুই তোর ফার্স্ট ইন্টারন্যাশনাল রান করবি আপনি যখন ন্যাশনাল টিমে ছিলেন সাধারণত ন্যাশনাল টিমে ক্রিকেটার যখন শুরু করে অনেক মিডিয়ার একটা চাপ থাকে অনেক মিডিয়া তার সাথে কথা বলতে চায় সে তখন নিজেকে সে টেক কেয়ার করে আবার যখন আপনি ন্যাশনাল টিমে বের হয়ে গেলেন তখন অনেক মিডিয়া আপনাকে মিডিয়া অনেক সময় আপনাকে খুঁজে পাচ্ছিল মিডিয়া তো আপনাকে দেখা যাচ্ছিল এর কারণটা কি মিডিয়া খুঁজে পাচ্ছিল না এটা তো ভুল কথা মানে মিডিয়াতে আপনাকে দেখা যাচ্ছিল না খুব একটা দেখা যাচ্ছিল না পারফর্ম না করলে তো ভাই কেউ কিন্তু অনেক বাংলাদেশের ট্রেডিশনে এটা যে আপনি যদি বাইরে দেখেন যে যারা পারফর্ম করতেছে না কেন পারফর্ম করতেছে না ওর প্র্যাকটিস করাও ওর পিছনে লাগা থাকো ওর কি সমস্যা হইতেছে এটা দেখো বাংলাদেশে তো ভাই এটা এটা শুধু আর কি মিডিয়া না এটা সাধারণ জনগণ বলেন ইভেন ফ্যামিলি মেম্বাররাও বলেন সব একই আর কি না ধরেন যে অনেক ক্রিকেটার পারফর্ম করে না তাদের নিয়ে মাঝে মধ্যে খবরে আসে কিন্তু আপনার বিষয়টা না মানে মানে নিজের কাছে কি অবাক লাগে কিনা যে এখন আমি নাই কিন্তু একসময় আমার আমার সাথে কথা বলার জন্য অনেকেই ফোন দিত অনেকেই সাংবাদিকরা যোগাযোগ করত তো লাগাটা স্বাভাবিক ভাই খারাপ তো লাগবে বাট এই খারাপ লাগাটাকে একদম ভিতরে লাগানো যাবে না আমি আমার প্রসেসে স্টিক থাকতে চাই তো আমি আমার জায়গায় ঠিক থাকলে পুরো দুনিয়া ঠিক থাকবে এটা আমি বিশ্বাস করি আপনার আন্ডার 19 আন্ডার 17 আন্ডার 16 আপনি একটা বয়স ভিত্তিক টিমে ন্যাশনাল টিমে খেলেছিলেন অনেক আগে স্কুলের একটা টিম ছিল সেটা সেই সময়টা থেকে আপনি অনেক ক্রিকেটার যারা এখন আপনার সাথে যারা ছিল তারা এখন ন্যাশনাল টিমে আছে বা ন্যাশনাল টিমে ঢুকবে ঢুকবে এমন অবস্থা আপনিও ন্যাশনাল টিমে খেলেছেন সেই এক্সপিরিয়েন্স থেকে যদি এখন বর্তমান সময়ে সেই সতীর্থদের কথাগুলো বলেন কীভাবে স্মৃতিচারণ করবেন আর কি অবশ্যই সবাই খুবই ইম্প্রুভ করছে এই যে দেখেন আপনার শান্তই শান্তকে নিয়ে কি পরিমাণ ট্রল হয়েছে এরপরে আমি তো দেখছি আমি কাজ থেকে দেখছি বাট তার মতো মেন্টালি টাফ এবং তার যে প্রসেস সে সব সময় মেনটেন করছে ইভেন তার খারাপ সময়ে আমি ওর কাছে যা মোটিভেশন নিচ্ছে এরকম হয়েছে এরপরে সাইফুদ্দিন হ্যাঁ সৈকত ভাই সবাই মানে তাদের জীবনে তো আপস অ্যান্ড ডাউন চলতেছে বাট তাদেরকে কখনো ডিজার্টেড হইতে দেখিনি আমি কখনো ইভেন তাদের পারফরমেন্স তারা আরও পরিণত স্কিল ওয়াইজ আমি বলবো না স্কিল ওয়াইজ তো তারা অবশ্যই মানে আপগ্রেড হচ্ছে বাট মেন্টালি তারা অনেক আর কি পরিণত এটা আমি সেখান থেকে আপনার কিছু শিক্ষার আছে কিনা যে শান্ত এত সুন্দর কামব্যাক করেছে আপনিও একজন ওপেনার টপ অর্ডার ব্যাটার সেখান থেকে আসলে আপনি কি পিক করার চিন্তা করছেন অবশ্যই এটা তো একটা ইন্সপিরেশন মানে শান্ত বলেন লিটন দাস বলেন আরও যারা যারা মানে খারাপ টাইম পার করে উপরে আসছে এরকম মানে অনেক ভালো খেলতেছে ভালো পারফরমেন্স দিতেছে তাদেরকে দেখে আমরা সবসময় ইন্সপায়ার হই কথা হচ্ছিল যে আপনার বর্তমান এবং অতীত যে ন্যাশনাল টিমের ক্যারিয়ারটা ছিল সেটা নিয়ে এবং আপনার আরেকটা প্রতিভা ছিল যেটা আমরা দেখেছি অনেক আগে যে আপনি বোলিং করতেন এখন এই বোলিংটা আপনাকে ঘরোয়া লিগগুলো তো দেখা যায় না সেই বোলিংটা বাদ দেওয়ার কারণটা কি শুধু ব্যাটিংয়ে ফোকাস দেওয়া নাকি সিনিয়ররা বা কোচরা বলছিল যে বোলিংটা না করার জন্য এমন কিছু মেইন হচ্ছে যে নেটে প্রচুর বোলিং করতাম কিন্তু ম্যাচে যায় বোলিং করতে পারতাম না সেই জায়গা থেকে আমি নিজেকে মোটিভেশনটা একটু হারায় ফেলছিলাম প্লাস হচ্ছে যে আমি নেটে বল করতে করতে আমার নিতে ইঞ্জুরি হইতো ব্যাকে ইঞ্জুরি হইতো তো ওই কারণে পরে ভাবলাম যে একটা সাইডে স্পেশালিস্ট হই হ্যাঁ ওপেনার যেহেতু আবার ধরেন আগে ফিল্ডিং করলাম টানা বোলিং করলাম পরে যা সাথে সাথে ব্যাটিং করলাম এটা চ্যালেঞ্জিং বাট অনেক অলরাউন্ডার আছে বাট আমার কাছে মনে হলো যে না আমি ব্যাটিংটা ভালোভাবে করি আর ব্যাটিংটার মধ্যে আমার একটা ফ্যাসিনেশন বলেন প্যাশন বলেন সব কিছু বেশি ছিল আর কি সেটার জন্য কি দুই সাইড হলে কি একটু বেশি সুযোগ থাকে এমন কিছু কি ফেস করেছে এটা তো অবশ্যই দুই সাইড হলে তো অলরাউন্ডার হলে বেনিফিট বেশি বাট আপনি যদি আমার মতে আধা মাধা অলরাউন্ডার হওয়ার চেয়ে একটা জায়গায় স্পেশালিস্ট হওয়া অনেক বেটার
ন্যাশনাল টিমে যখন খেলেছিলেন তখন যাদের সাথে খেলে তারা আপনি কথা বললেন যে শান্ত কিন্তু মাঝে মধ্যে এখন বোলিং করছে, তো আপনার বোলিং কি এখন কি আরো করার প্ল্যান আছে কিনা? হ্যাঁ, সামনে করব, আবার চেষ্টা করব। আচ্ছা, এখন যদি আবার সুযোগ পান পেস বোলিং হয়তোবা আমি অন করব না, স্পিন বোলিংটার দিকেই যাব যদি যাই। আচ্ছা, যদি আবার সুযোগ পান, আবার কামব্যাক করার একটা সুযোগ তৈরি হয়, নিজেকে আসলে কি আবারও স্টেবল করার ইচ্ছা মানে কতটুকু, নাকি আবারও হারিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে, কি মনে হয়? না ভাই, ইনশাল্লাহ নেক্সট টাইম যদি ঢুকি একদম, আমার তো আলহামদুলিল্লাহ একটু বুঝতে পারছি ব্যাপারটা আসলে কি। এখন যদি ঢুকি ইনশাল্লাহ আমি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করে ঢুকবো, যদি আল্লাহ তাআলা ঢুকায় আর কি। আপনার কাছে বিসিবি আপনাকে কতটুকু সুযোগ দিয়েছে, আপনার কাছে কি মনে হয়? বিসিবি তো আমাকে যথেষ্ট সুযোগ দিয়েছে, এটা তো সবাই দেখছে। মানে এটাকে আপনি অনেকে আবার স্বীকার, অনেকে বলে যে আরেকটু সুযোগ দিয়ে ভালো হইতো, কিন্তু আপনার স্বীকারটা আসলে কেমন যে আপনি সুযোগ পেয়েছেন? আসলে কি সবার জন্য সমান না, এটা হচ্ছে বাস্তব কথা, এটা আপনাকে মেনে নিতে হবে, এবং এটা তো বিটার ট্রুথ যেটাকে বলে। আমি সুযোগ পাইছি, হ্যাঁ, পাঁচটা টি টোয়েন্টি অবশ্যই একটা প্লেয়ারকে দেখার মতো এনাফ। আবার যদি আপনার মানে ভিউ থেকে থাকে যে না ওর মধ্যে অ্যাবিলিটি আছে, ওরে আরও সুযোগ দেওয়া যেত, সেটা ভিন্ন কথা। বাট আমার মনে হয় যে হ্যাঁ, পাঁচটা ম্যাচ এনাফ এনাফ, বাট হয় নাই, সবসময় তো আর হয় না, জীবন অ্যাথলেটদের জীবন এরকম যায়। হ্যাঁ, তো আমার শুরুতেই গেছে, যেটা একটা প্লাস পয়েন্টও বলতে পারেন, আবার নেগেটিভ দিকও বলতে পারেন। নেগেটিভ হচ্ছে যে আমি যদি ভালো খেলতাম তাহলে হয়তো আমার নেক্সটে সুযোগগুলো বেশি আসতো, আবার প্লাস পয়েন্ট হিসাব করলে যে যা যাওয়ার ফার্স্টেই চলে গেছে, এরকম আমি যদি ফিল করি। এটা ন্যাশনাল টিমে কামব্যাক করার একটা মূল অস্ত্র হচ্ছে ঘরোয়া লিগ, সেখানে পারফর্ম করাটাই হচ্ছে ন্যাশনাল টিমে কল পাওয়া, এবং সেখানে আপনার এখন অবস্থানটা কেমন আছে আপনার কাছে মনে হয়? এবং সেখান থেকে যে আবার ন্যাশনাল ব্যাক করতে হয়, অবশ্যই একটা আবার একটা সিরিজে ঢুকতে হবে, ইমার্জিং আছে, এই টিম আছে, সেখানে মাধ্যমে ঢুকতে হবে, সেই পরিকল্পনা আসলে কীভাবে সাজাবেন, ইচ্ছা কি? যদি আমাকে ঘরোয়া লিগের টিম ম্যানেজমেন্টরা যদি খেলায় আমাকে প্রত্যেকটা টুর্নামেন্ট, আমার উপরে আস্থা যদি রাখে, হ্যাঁ, আমি নিজের উপর তো অবশ্যই আস্থাশীল যথেষ্ট, তখন আমি পারফর্মটা ঠিক মতো শো করতে পারবো, তো শো করতে পারলে আমার জন্য ইজি হয়ে যাবে আর কি জিনিসটা। এখন আপনার ডেইলি লাইফ রুটিনটা কেমন, একজন ক্রিকেটার হিসেবে আপনি মানে কামব্যাক যে করছেন, ডেইলি লাইফ রুটিনে কীভাবে সাজিয়েছেন, কিছু মানে সম্পূর্ণ হয়তো বলতে হবে না, যতটুকু বলা যায় আর কি। খাওয়া দাওয়ার জিনিসটা একটু মেনটেন করতেছি, কারণ হচ্ছে যে ইঞ্জুরির পরে আরও বেশি ফ্যাটি হয়ে গেছিলাম, তখন আস্তে আস্তে একটা ডায়েট প্ল্যান ফলো করতেছি, প্লাস হচ্ছে সকালবেলা ওঠার ট্রাই করতেছি। এখন যেহেতু বৃষ্টির সিজন, ইনডোর ফ্যাসিলিটিস না থাকলে আসলে বাইরে প্র্যাকটিস করা টাফ, তবুও আমি নিজে নিজে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা জিম বলেন এগুলো একটু বেশি করার ফোকাস করতেছি। এখন প্র্যাকটিস করা মানে কোথায় প্র্যাকটিস করছেন মূলত এখন? এখন আমি আপাতত ময়মনসিংহে আছি। নিজ জেলাতেই প্র্যাকটিসটা করছেন? নিজ জেলাতেই প্র্যাকটিস করতেছি, নেক্সটে ঈদের পরের প্ল্যানটা আবার গুছাবো। সেখানে আপনার জন্য কী ধরনের কোনো ফ্যাসিলিটি বা কী ধরনের ফ্যাসিলিটি আপনি পেয়ে থাকেন আর কি? সেখানে আসলে লোকাল কোচেরা যথেষ্ট পরিমাণ সাপোর্টিভ। তবু অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার এটা তো স্বাভাবিক যে নিজস্ব জেলায় ল্যাকিংস থাকবে, ময়মনসিংহে আমাদের ইনডোর ফ্যাসিলিটিস নাই, হ্যাঁ, মাঠ থাকলে উইকেটগুলো ওইরকম ভালো লেভেলের না, ক্রিকেটের এনভায়রনমেন্টে ঝামেলা আছে, টুর্নামেন্ট হয় না ঠিক মতো, এগুলো ঝামেলা আছে, নিজে নিজে ট্রাই করতেছি এগুলো কাটায় ওঠার জন্য। এরপরে ন্যাশনাল লিগ টিম হয় না আমাদের, আমাদের অনেকদিন যাবৎ এটা আশা চাওয়া, কারণ আমাদের খেলতে হইতেছে, ধরেন ঢাকা মেট্রোতে আমি খেলি, আমাদের সৈকত ভাই খেলে বরিশালে খেলছে। সৈকত ভাইয়ের কথা বলছিলেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমরা জানি যে আপনি ময়মনসিংহ থেকে উঠে এসেছেন, সৈকত ভাই আপনার ক্যারিয়ারে কিছুটা হলেও ভালো একটা অবদান রেখেছে, সেই সম্বন্ধে একটু শুনতে চাই। কিছুটা না, ওনার অবদান অনেক বেশি। আমি যখন আপাতিতে ঢুকি তখন তো সুজন স্যার আমাকে ওইভাবে চিনত না, হ্যাঁ, তো সৈকত ভাই টি টোয়েন্টি ম্যাচের আগে প্রথম যেবার টি টোয়েন্টি খেললাম তখন হয়তো বা সুজন স্যারকে বলছিলো যে স্যার ওকে ব্যাটিংয়ে পাঠান, ও অ্যাটলিস্ট আপনার বল ওয়েস্ট করবে না, হ্যাঁ, ও ভালোই খেলবে আমার বিশ্বাস আছে, আপনার মানে ওপেনে সুযোগ দেন, ওই জিনিসটা দেখে তো অ্যাকচুয়ালি এরপরে বড় একটা কাজ করেছে এই কথা বলে, এটাই বলাটা তো অনেক বড় কিছু। যখন আমি ফার্স্টে আবাহনী টিমে ইনক্লুড হই তখনও সৈকত ভাইয়ের অনেক ভালো অবদান ছিল। বিয়ে করেছেন, এখন নতুন একজন পার্টনার হয়েছে, তার কাছ থেকেও কেমন সাপোর্ট আসে এখন যেহেতু আবার কামব্যাক করার একটা সময়, কেমন সাপোর্ট পান? যথেষ্ট সাপোর্টিভ, যথেষ্ট হেল্পফুল, আমাকে আমার সবচেয়ে কাছের মানুষ সবসময় আমার আমার যে খারাপ টাইম চলতেছে, হ্যাঁ, সেটা দেখতেছে, তো আমি যতটুকু ফ্রাস্ট্রেটেড ফিল করি
আমি মনে করি সে আমার মতোই ফিল করে বাট সে আমাকে কখনো বুঝতে দেয় না সে সব সময় আমাকে মোটিভেশনের উপরে রাখে মাঝে মাঝে এমন হয় যে আমি খারাপ ফিল করতেছি আমি তাকে বলি তখন সে পজিটিভ সাপোর্টটা যতটুকু দরকার সর্বোচ্চ লেভেলের সাপোর্ট ক্রিকেটটা কতটুকু বোঝে ক্রিকেটটা তো আগে বুঝতো না হ্যাঁ আমাকে বলছে যে তুমি খেলো এরপর থেকে আমি টুকটাক খেলা দেখা শিখছি এখন সে চার কোনটা ছয় কোনটা আউট কি কি এগুলো আর কি আগে এগুলো বুঝতো না এগুলো বুঝতো না আগে আমার শ্বশুর যিনি আছেন উনি সারাদিনই খেলার নিউজ টিউজ দেখেন প্লেয়ারদের ডাটা আমার চেয়ে বেশি উনি বেশি জানেন তো ওনার আব্বা এতদিন খেলা টেলা দেখছে বাট সে এগুলো আর কি এতটা ইন্টারেস্ট ছিল না তার এগুলোতে আচ্ছা আমরা একটু খেলার মাঠে একটু ফিরি আপনার একটা প্লেয়ারের তিনটা সাইড থাকে বোলিং ব্যাটিং ফিল্ডিং বোলিং ব্যাটিং নিয়ে আমরা বেশি কাজ করি ফিল্ডিংটা একটা পার্ট অনেক বড় একটা পার্ট অনেক সময় বড় সিনিয়র ক্রিকেটার বলে ব্যাটিং বোলিং একদিন খারাপ হতে পারে একদিন ভালো হতে পারে কিন্তু ফিল্ডিংটা একজন ক্রিকেটার যদি চায় সে ভালো করতে পারে আপনার এই জায়গাটা ভালো একটা লেগিংস ছিল ফিল্ডিংয়ে সেটা নিয়ে আসলে ওভারকাম করার সুযোগটা কতটুকু পেয়েছেন বা করছেন কাজগুলো সেগুলো কী কাজ করছেন এটা একটু যদি জানতেন ফিল্ডিংটা আসলে যদি আপনাকে কেউ বলে আপনি ফিল্ডিং পারেন না তাহলে আপনি যদি মেন্টালি নিয়ে নেন তাহলে আপনার হবে না ফিল্ডিংটা এমন একটা জিনিস আপনাকে সবসময় বুস্ট আপ থাকতে হবে এবং যারা টিম ম্যানেজমেন্ট টিমমেট যারা থাকে বা কোচেস তারা যদি বুস্ট আপ করে ফিল্ডিং অটোমেটিক্যালি ভালো হয়ে যায় ফিল্ডিং নিয়ে আগে ভয় কাজ করতো এটা সত্যি কথা বাট আস্তে আস্তে যত আপনি প্রেশার সিচুয়েশনে ফিল্ডিং করবেন ম্যাচ বেশি খেলবেন তত নিজেকে ইম্প্রুভ করতে পারবেন ফিল্ডিংটা ফিল্ডিংটা আসলে সাহসের ব্যাপার তো আমি মনে করি যে আমার ফিল্ডিং আগের চেয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে বাট আমি আরও এটাকে ইনক্রিজ করতে চাই আরও কাজ করতেছি আর ফিটনেসের উপরে ফিল্ডিং ডিপেন্ড করে ফিটনেস যত ভালো হবে ফিল্ডিং তত ইম্প্রুভ হবে ন্যাশনাল টিমের সেই প্র্যাকটিস সেশনে নিশ্চয়ই ফিল্ডিং নিয়ে কাজ করেছেন সেখানে নিশ্চয়ই আপনার সাথে কথা হয়েছে ফিল্ডিং নিয়ে সিনিয়ররা অনেক মোটিভেশন দিচ্ছে এবং ম্যাচও খেলেছেন সে কোনো ঘটনা যদি একটু শেয়ার করতে কোনো ঘটনা আছে কি না ফিল্ডিং প্র্যাকটিস নিয়ে ঘটনা তো অনেক আছে তো মাঝে মাঝে ধরেন টাফ টাফ ফিল্ডিং যখন করতাম তখন যদি ধরতে পারতাম অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতো আরে তুই তো হেভি ধরছিস সাবাস হ্যাঁ আবার এমন আছে যে মাঝে মাঝে অনেক সময় হয় না যে ইজি একটা ফিল্ডিং বা ক্যাচ অনেক সময় মিস হয়ে যায় পার্ট অফ গেম হ্যাঁ তখন এটা নিয়ে আর কি হাসাহাসি হইতো অনেক তো এইগুলো চলতেই থাকে আর কি কোন মানে সার্কেল ওয়াইজ আপনি তো দুই সর্বোচ্চ লেভেলও খেলেছেন নিচ থেকে শুরু করেছিলেন বাংলাদেশের প্রেক্ষাপটে মানে ডিফারেন্সটা কেমন দেখেছেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ম্যাচ এবং আমরা যেটা ঘরোয়া লিগটা খেলি সেখানে ডিফারেন্সটা কতটুকু ফার মনে হয়েছে ডিফারেন্সটা হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনালে আপনি খারাপ বলার একদমই পাবেন না বলতে গেলে বাট ঘরোয়া ডোমেস্টিকে আমরা ধরেন ম্যাচ খেলি দুই একটা বলার থাকে চুজ করা যায় যে না ওকে মানে একটু স্কোর করা যাবে বা ওকে আমরা খেলতে পারবো ঠিক মতো তো এইটাই ডিফারেন্স আর এমনি বলতে গেলে যে আপনার ইন্টারন্যাশনাল তো ইন্টারন্যাশনালি অনেক এই লেভেল ডোমেস্টিক এই লেভেল তো স্বাভাবিকভাবে ডিফারেন্সটা অবশ্যই আছে আমি মানে একটা অনেক বড় একটা গ্যাপ নেই কি ক্রিকেটাররা ন্যাশনাল লিগে যাচ্ছে আমার মনে হয় না গ্যাপ নিয়ে না ঘরোয়া লিগে যদি আপনি রেগুলার পারফর্ম করেন বাংলাদেশের যে ডোমেস্টিক স্ট্রাকচার আছে বা আপনার টুর্নামেন্টগুলো যে হয় এগুলো কিন্তু অনেক প্রেশার গেম থাকে এবং খুব ফাইট হয় তো আমি মনে করি না খুব গ্যাপ হয়ে যায় কারণ গ্যাপ হলে তো আপনি দেখেন তৈরি দিদার ঢুকছে রান করতেছে শান্ত ডোমেস্টিকে অনেকদিন খেলে এখন রান করতেছে তো মানায় নিতে হয় ইন্টারন্যাশনালে বাট অনেক বড় গ্যাপ যে হয় এটা আমি বলবো না আপনার কি একটু মাঝে মধ্যে খারাপ লাগে কেমন যে আপনার অনেক পেছনের ক্রিকেটার এখন ন্যাশনাল টিমে এন্ট্রি নিয়েছে আপনার সাথের ক্রিকেটারও আছে খারাপ লাগাটা কি কতটুকু বেশি কাজ করে না ভালো লাগাটা বেশি অংশ কাজ করে অ্যাজ এ হিউম্যান বিইং আপনি যদি মনে করেন যে আপনার খারাপ লাগে না একদমই এটা ভুল কথা মানুষ মাত্রই খারাপ লাগবেই যেটা সত্য কথা বাট আমি আমার নিজের সাথে নিজের পারফরমেন্সের উপরে যতটুকু খারাপ লাগা ওদেরটা এত চিন্তা করি না আমি চিন্তা করি যে আমি সুযোগ পাইছিলাম আমি কাজে লাগাইতে পারিনি বা আমি নেক্সট টাইম সুযোগ পাইলে আমি কাজে লাগাবো এরকম চিন্তা করি আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করি যে নিজেকে কীভাবে ছাড়া নেওয়া যায় আপনার বাবার সঙ্গে জানতে যাই তিনি ক্রিকেটের অনেক একজন ডেডিকেটেড লোক ছিল আপনার লাইফে ক্যারিয়ার আমি যতটুকু জানি আপনার বাবা আপনাকে ছোট থেকে সাপোর্টে ছিল আপনার ক্রিকেটার বানাবে এখন ওনার সম্পর্কে একটু বলবেন আর বর্তমানে উনি আসলে আপনার ক্রিকেটীয় ভাবনাগুলো নিয়ে আসলে কী বলে আপনার সাথে শেয়ার করে কি আমার বাবা তো আমি ক্রিকেট শিখছি মূলত ওনার কাছ থেকে ছোটোবেলায় উনি এলাকায় আমাকে সবসময় বলতো যে যা খেল নিজে বোলিং করতো
হ্যাঁ, আমি ব্যাটিং করতাম, আমি বলিং করতাম, উনি ব্যাটিং করতো। তো একদম ছোট থেকেই ওনার সাথেই খেলা শুরু। উনি যথেষ্ট সাপোর্টিভ। ময়মনসিংহে খেলা হইলে আগে ফার্স্টের দিকে আসতো না, বাট এরপরে যখন একটু ভালো খেলা শুরু করছি তখন মাঠে আসতো, বাট সবসময় উনি সাপোর্ট দিছে। বাট একটা জিনিস কি, আমি আমার বাবা কিন্তু এখনও স্টেডিয়ামে এসে ইন্টারন্যাশনাল বলেন বিপিএল বলেন কোনো ম্যাচ আমি দেখাইতে পারিনি, বা আমি নিজেও আর কি মানে আমার ফোকাস যদি নষ্ট হয়ে যায় আমি চিন্তা করে ওনাদেরকে আনি না। তবে সামনে যদি খেলা হয় আমি ইনশাল্লাহ ওনাদেরকে নিয়ে আসবো, আব্বু বলেন আম্মু বলেন দুজনকে। আচ্ছা, আমরা লাস্ট প্রশ্ন করব, আপনাকে কবে আমরা আশা করতে পারি আবারও আপনি বাংলাদেশে একাদশে খেলবেন? সেই এক্সপেকটেশনটা দর্শক যারা আছেন তাদের সাথে একটু শেয়ার করবেন যে আপনাকে কবে দেখা যেতে পারে, আপনি আশা করছেন সেটা কবে? ইনশাল্লাহ যদি আল্লাহ চায়, আমি যদি সামনের টুর্নামেন্ট যেটাই খেলি, আমি তো জানি না আল্লাহ রিজিকে কী রাখছে, যদি আমি এরকম পারফর্ম করতে পারি বা আমার ইচ্ছা আছে এবং আমি মানে দৃঢ়প্রত্যয়ী, তো আমি যদি পারফর্ম করি অবশ্যই আমার বিশ্বাস যে সিলেক্টররা আমার দিকে নজর অবশ্যই রাখবে, তো দেন আমার চান্স অবশ্যই ইনশাল্লাহ আসবে যদি আল্লাহ চায় আর কি। আমরাও আশা করি, আমরাও চিন্তা করব যে মুনিম শাহরিয়ার যিনি ন্যাশনাল টিমে আন্তর্জাতিক পর্যায়ে 5টি ম্যাচ খেলেছেন, এখন অনেকদিন যাবতই তিনি রাডারের বাইরে, কিন্তু আবারও তিনি ব্যাক করবেন। প্রতিটি যার তার ভক্ত রয়েছে যারা ক্রিকেটকে ভালোবাসে, মুনিম শাহরিয়ার যে প্রতিভা নিয়ে ন্যাশনাল টিম এসেছিল সেই প্রতিভা নিয়েই তিনি এগিয়ে যাবেন, সেটাই সবার প্রত্যাশা।